ফয়জুর রহমান সাহেব সকালের নাস্তা শেষ করে পুলিশের পোশাক পরতে বসলেন। গত দুদিন তিনি পোশাক পরেননি, আজ পোশাক পরার বিশেষ কারণ আছে, কারণটা গোপন, কাউকে এই বিষয়ে কিছু বলেননি। তার অফিস নিজের বাসাতেই, এসডিওপির বাংলোর একটা কামরায় অফিস, খুবই পুরনো ব্যবস্থা, সিলিংয়ের বিশাল একটানা পাখা, সরকারি খরচে একজন পাংখাপুলার আছে, তার নাম রশিদ। ফয়জুর রহমান সাহেব চেয়ারে বসা মাত্র পাংখাপুলার রশিদ দড়ি ধরে টানতে শুরু করে। তিনি অবশ্য বলে দিয়েছেন পাখা টানতে হবে না, টেবিল ফ্যান আছে। তারপরেও রশিদ নিয়মিত কিছুক্ষণ পাখা টানে। এই পাংখার বিষয়ে তার ছেলেমেয়েদের খুব আগ্রহ আছে। একদিন দেখেছেন তার মেজো মেয়ে শিফু পাংখার দড়ি ধরে ঝুলছে। হাতে টানা পাংখার ব্রিটিশ আমলের নিয়ম এখনও কেন এই জায়গায় চালু আছে ভেবে তিনি বিস্ময় বোধ করেন। রশিদ: জি স্যার। দেশের অবস্থা কেমন? অবস্থা ভালো স্যার, চারদিকে জয় বাংলা। জয় বাংলার বাইরে কিছু আছে? রশিদ চুপ করে আছে। জয় বাংলার বাইরে নিশ্চয়ই কিছু আছে, সেই কিছুটা সে এখন বলবে না, সময় মতো বলবে। রশিদ মাঝে মাঝে তাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর দেয়। ঘাটে নৌকা আছে রশিদ? জি স্যার। নৌকায় সুন্দর করে বিছানা করে রাখবে, কলসিতে পানি ভরে রাখবে। আমার ছেলেমেয়েরা যদি নৌকায় করে কোথাও যেতে চায় তাদের নিয়ে যাবে। জি স্যার। মহকুমার পুলিশ প্রধান একটা সরকারি নৌকা পান, বড় নৌকা। নৌকার মাঝিরাও সরকারি কর্মচারী। ফয়জুর রহমান সাহেবের ছেলেমেয়েদের এই নৌকা করে ঘুরে বেড়ানোর খুব শখ। এই কাজটা তিনি কখনোই করতে দেন না, আজ নিয়মের ব্যতিক্রম করলেন। ফয়জুর রহমান সাহেব ঘড়ির দিকে তাকালেন, সকাল 10:25। তিনি 11:30 বাজার অপেক্ষা করছেন, সময় কাটছে না। টেবিলে অনেক ফাইল আছে, ফাইল দেখতে ইচ্ছা করছে না। টিএবিল করা যায়, গত মাসে টিএবিল করা হয়নি, তবে এখন টিএবিল করা অর্থহীন, কে দেবে বিল? তিনি ড্রয়ার খুলে 200 পৃষ্ঠার বাঁধানো খাতা বের করলেন। তিনি বেশ কিছুদিন হলো একটা রেডিও নাটক লেখার চেষ্টা করছেন, নাটকের নাম কত তারা আকাশে। এই নামকরণে একটা ইতিহাস আছে, তার সর্বকনিষ্ঠ সন্তান শাহিন এক রাতে উঠানে বসেছিল, হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, কত তারা আকাশে। তিনি ছেলের মুখে শুদ্ধ বাংলায় বাক্য শুনে মোহিত হলেন এবং তৎক্ষণাৎ ঠিক করলেন এই নামে একটা গল্প লিখবেন। গল্প না লিখে রেডিও নাটক লেখার ইতিহাস আছে। রেডিও পাকিস্তান ঢাকার সহকারী প্রোগ্রামার প্রডিউসার বাহারুল হক সাহেবের বাড়ি পিরোজপুর, তার সঙ্গে ফয়জুর রহমান সাহেবের পরিচয় হয়েছে। বাহারুল হক সাহেব আশা দিয়েছেন নাটক ভালো হলে রেডিওতে প্রচারের চেষ্টা করবেন। ফয়জুর রহমান সাহেব গভীর মনোযোগে 11:30 পর্যন্ত নাটক লিখলেন, কয়েকটা দৃশ্য বাদ দিলেন। নতুন যে দৃশ্যটি লিখলেন সেটি এতই আবেগময় যে লিখে শেষ করে তার চোখে পানি এসে গেল। তিনি চোখের পানি মুছে উঠে দাঁড়ালেন। রশিদ অবাক হয়ে তাকিয়েছে। নতুন এসডিপিও সাহেবের অনেক ব্যাপারই তার কাছে অদ্ভুত মনে হয়। এই এসডিপিও সাহেব প্রায় কি যেন লেখেন, তখন তার চোখ দিয়ে পানি পড়ে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, এই ঘটনা তার জানতে ইচ্ছা করে। জানতে চাইলেই তো জানা যায় না, সে সামান্য পাংখা পুলার, পুলিশ কর্তার মনের রহস্য জানার তার সুযোগ কোথায়? এসডিও মহিবুল্লাহ তার বাংলোর বারান্দার বেতের চেয়ারে বসেছিলেন। ফয়জুর রহমানকে আসতে দেখে তিনি ভুরু কুচকে তাকালেন। মহকুমা পুলিশ প্রধানের তার কাছে আসার একটাই অর্থ, আইন শৃঙ্খলা ঘটিত কোনো সমস্যা হয়েছে। সমস্যা হবেই, সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা এখন তার নেই। এসডিওপকে ফুল পুলিশ ইউনিফর্মে দেখেও তিনি খানিকটা বিস্মিত। ফয়জুর রহমান সাহেব স্যালুট করলেন। মহিবুল্লাহ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, শান্ত গলায় বললেন, ইজ এনিথিং রং? ফয়জুর রহমান বললেন, স্যার আপনাকে পিরোজপুর ছেড়ে চলে যেতে হবে। মহিবুল্লাহ চুপ করে রইলেন।
স্যার, আমি হুলারহাটে লঞ্চ রেডি করে রেখেছি। লঞ্চ আপনাকে বরিশাল নিয়ে যাবে। বরিশালে আপনি নিরাপদে থাকবেন। চেষ্টা করবেন বরিশাল থেকে ঢাকা চলে যেতে, সেখান থেকে নিজের দেশে। বরিশাল যাবার পথেও তো আমাকে মেরে ফেলতে পারে। ট্রেজারির 15 জন আর্মড পুলিশ সেই লঞ্চে যাচ্ছে। তাদের আমি আপনার নিরাপত্তার বিষয়টি বলে দিয়েছি। তারা আপনার কথা শুনবে? জি স্যার, শুনবে। কখন যাব? এখন। আপনি এই চেয়ারটায় বসুন, আমি তৈরি হয়ে আসছি। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, জবাব ভেবে চিনতে দেবেন। স্যার, প্রশ্ন করুন। আপনার লয়্যালটি কোন দিকে, পাকিস্তানের দিকে নাকি বিদ্রোহীদের দিকে? অবশ্যই বিদ্রোহীদের দিকে। তাহলে আমাকে পালিয়ে যেতে সাহায্য করছেন কেন? আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে না। হুলারহাট লঞ্চ টার্মিনালে ফয়জুর রহমান সাহেব মহকুমা প্রধানকে বিদায় দিলেন। মহিবুল্লাহ লঞ্চে ওঠার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, ইউ আর আ ব্রাদার দ্যাট আই নেভার হ্যাড। রাত 9টা। কিছুক্ষণ আগে ফয়জুর রহমান সাহেব খবর পেয়েছেন মহিবুল্লাহ ঠিকমতো বরিশাল পৌঁছেছেন। আজ রাতেই রকেট স্টিমারে তার বরিশাল থেকে ঢাকায় রওনা দেবার কথা। পিরোজপুরের রাস্তায় রাস্তায় জঙ্গি মিছিল। মিছিলের স্লোগান, ইয়াহিয়ার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। বিরুদ্ধে শব্দটা বরিশালের বিশেষ উচ্চারণে হয়েছে, শুনতে অদ্ভুত লাগছে। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির অল্পবয়সী নেতা আলী হায়দার খান। ফয়জুর রহমান সাহেবের সঙ্গে এই মানুষটির বিশেষ সখ্য হয়েছে। প্রায় রাতেই মিছিল শুরুর আগে তিনি এসডিওপির বাংলোয় চা খেতে আসেন। সেখান থেকে যখন মিছিলে যান তখন তার সঙ্গে এসডিপিও সাহেবের 2 ছেলে থাকে। তারাও মহা উৎসাহে ইয়াইয়ার বিরুদ্ধে আমরাও প্রস্তুত স্লোগান দেয়। তাদের হাতে থাকে বাবার ব্যক্তিগত .22 বোর্ডের একটা রাইফেল। একটাই রাইফেল দুজন হাতে বদল করে। রাইফেল হাতে ছেলেদের দেখে তার মনে হয় একই সঙ্গে আনন্দ এবং শঙ্কাও হয়। আজ এসডিপিও সাহেবের 2 ছেলে মিছিলে যাচ্ছে না, কারণ আজ তাদের বাসায় জিন নামানো হবে। তাদের উৎসাহের কোনো সীমা নেই। যে ব্যক্তি জিন আনবেন তার নাম কফিউল উদ্দিন। মধ্যবয়স্ক বলশালী একজন লোক, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, ঘোলাটে চোখ, তার পরনে লুঙ্গি, গায়ে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। কফিল উদ্দি একটা ঘরে সবাইকে নিয়ে বসল। সেখানে জায়নামাজ পাতা। সে জায়নামাজে বসে বিভিন্ন সুরা, বিশেষ করে সুরায় জিন পাঠ করে সশরীরে উপস্থিত করবে। যখন জিন আসবে তখন জিনের সঙ্গে বেয়াদবিমূলক কোনো কথাবার্তা বলা যাবে না। জিনকে প্রশ্ন করলেও করতে হবে অত্যন্ত আদবের সঙ্গে। জিনের উপস্থিতি অনুভব করা যাবে তবে তাকে দেখা যাবে না, কারণ ঘর থাকবে অন্ধকার, ঘরে কোনো আলো জ্বালা যাবে না। সবাই উজু করে অপেক্ষা করছে, ঘর অন্ধকার, কেউ তার নিজের হাতই দেখতে পাচ্ছে না, এমন অবস্থা। কফিল উদ্দিন এক মনে সুরা পড়ে যাচ্ছে। তার গলার স্বর ভারী, সে কেরাত পড়ছে বিশেষ ভঙ্গিমায়। হঠাৎ কি যেন হলো, ঘরের মাঝখানে থপ করে শব্দ, যেন ছাদ থেকে কেউ লাফিয়ে মেঝেতে পড়ল। মেঝেতে সে ব্যাঙের মতো থপ থপ শব্দ করে হাঁটছে। কফিল উদ্দিন তখনও কেরাত পড়ে যাচ্ছে। এই অবস্থায় জিন বলল, আসসালামু আলাইকুম, আমি আসছি। ভয়াবহ অবস্থা। বসার ঘরে বাইরের লোক বলতে কফিল উদ্দিন একা। জিন সেজে দ্বিতীয় ব্যক্তি প্রবেশের প্রশ্নই ওঠে না। অথচ কফিল উদ্দিন কোরআন পাঠ এবং জিনের কথাবার্তা একই সঙ্গে শোনা যাচ্ছে। সে যে থপ থপ করে ঘরের এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে তাও বোঝা যাচ্ছে। মাঝে মাঝে সাপের শীষের মতো তীব্র শীষের শব্দ পাওয়া যাচ্ছে। এসডিপিও সাহেবের মেজো ছেলে জাফর ইকবাল ভয়ে ভয়ে বলল, আপনি কোথায় থাকেন? জিন বলল, আমি থাকি কোহকাফ নগরে। বাংলাদেশ কি স্বাধীন হবে? কোনোদিন হবে না। স্বাধীন কেন হবে না? আমরা সব জিন একত্র হয়ে পাকিস্তানের জন্য দোয়া করি, পাকিস্তান জিন্দাবাদ।
জিন আরও কিছু প্রশ্নের জবাব দিল। সবার মাথায় হাত রেখে দোয়া করল এবং বলল, সে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, কারণ তার চলে যাবার সময় এসেছে। পাকিস্তানের তারকির জন্য জিন সমাজে আজ বিশেষ দোয়া হবে, তাকে সেই দোয়ায় সামিল হতে হবে। ফয়জুর রহমান সাহেব এবং তার স্ত্রী দুইজনেই জিন যে সত্যি এসেছিল এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলেন। কফিলুদ্দিকে ভালো বকশিশ দিয়ে বিদায় করা হলো। জিন নামানোর এই অদ্ভুত কর্মকাণ্ড তারা আগে কেউই দেখেনি। বাংলাদেশ স্বাধীন হবে না, এই ভয়ঙ্কর কথা যদি জিন না বলতো তাহলে জিন অনুভবের আনন্দ ষোলো আনা হতো। জাফর ইকবাল বলল, দেশ স্বাধীন অবশ্যই হবে, কারণ জিন আসে নাই। জিনের সব কথাবার্তা আমি টেপ রেকর্ডারে রেকর্ড করেছি। জিন যদি সত্যি আসতো সে দেখত যে আমি কাণ্ড করছি, তখনই সে রেগে যেত। সমস্তই কফিলুদ্দির কারসাজি। ফয়জুর রহমান সাহেব তার মেজো ছেলের সাহস দেখে চমকৃত হলেন। সে এক ফাঁকে জিনের কথাবার্তা রেকর্ড করে ফেলেছে, এই চিন্তা তো তার নিজের মাথায় আসেনি। তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। তার বড় ছেলে জিনের কথাবার্তা রেকর্ড বাজিয়ে পুরোটা শুনে জিন যে আসে নাই সে বিষয়ে কঠিন প্রমাণ উপস্থিত করল। জিন কথাবার্তার এক পর্যায়ে পুরোপুরি বরিশালের ভাষায় বলেছে প্রথম। তার যুক্তি হচ্ছে যে জিন থাকে কোকাফ নগরে, সে বরিশালের আঞ্চলিক ভাষায় প্রথমকে প্রথম বলবে না। দেশ স্বাধীন হবে না, জিনের এই কথায় মন খারাপ করার কোনোই কারণ নেই, কারণ জিন আর কেউ না, কফিলুদ্দিনই যে। ফজলুর রহমান সাহেব তার ছেলেদের সাহস এবং বুদ্ধিতে অত্যন্ত প্রীত হয়ে সেই রাতে ঘুমোতে গেলেন। তার মনে হলো এরকম ছেলে মেয়ে যারা আছে তার চিন্তিত হবার কিছু নেই, যে কোনো বিপদ এলে এরা সামাল দিতে পারবে। তেমনি ঘুমোবার জন্য বিছানায় শুয়ে পড়েছিলেন। কি মনে করে বিছানা থেকে উঠলেন, উজু করে তাহাজুদে নামাজ পড়তে গেলেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজায় কড়া নড়ল। অতি ব্যস্ত ভঙ্গিতে কেউ একজন কড়া নাড়ছে। কড়া নাড়ার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ভয়ঙ্কর কিছু না ঘটলে রজনী দ্বিপ্রহরে এসডিপিওর বাংলোর কড়াকেও এভাবে নাড়বে না। এখন তিনি কি করবেন, নামাজ শেষ করবেন নাকি কে কড়া নাড়ছে সে খোঁজ করবেন? তার উচিত আগে নামাজ শেষ করা। যে কড়া নাড়ছে তার তর সইছে না, সে কড়া নেড়েই যাচ্ছে। কড়া নাড়ার শব্দে ফয়জুর রহমান সাহেবের স্ত্রী আয়েশার ঘুম ভেঙেছে, তার বড় মেয়ে সুফিয়ার ঘুম ভেঙেছে। দুইজনই ভীত মুখে বিছানা থেকে নেমেছে। তিনি নামাজের পাটি থেকে নামলেন। অসম্ভব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে সবাই। কখন কি ঘটে যায় কিছুই বলা যায় না, আগে খোঁজ নেওয়া দরকার। কড়া নাড়ছেন পিরোজপুর সদর থানার ওসি, তার সঙ্গে আছেন সেকেন্ড অফিসার। ফয়জুর রহমান সাহেব দরজা খোলার সঙ্গে সঙ্গে ওসি নিচু গলায় বলল, স্যার থানায় যেতে হবে। কি হয়েছে? ওয়্যারলেসে জরুরি মেসেজ দেবে, আপনার সঙ্গে কথা বলবে। কে দিচ্ছে জরুরি মেসেজ? সেটা কিছু বলে নাই, তবে মনে হয় মিলিটারি হাই কমান্ড, তবে পুলিশ হেডকোয়ার্টারও হতে পারে। ফয়জুর রহমান সাহেব অতি দ্রুত লুঙ্গি বদলে প্যান্ট পরলেন, শার্ট গায়ে দিলেন। তার স্ত্রী ভীত মুখে বললেন, কোথায় যাচ্ছ? থানায় যাচ্ছি। কেন? পরে বলবো, পরে। ছেলেদের কাউকে সাথে নিয়ে যাও, ওদের ডেকে তুলি। কাউকে ডাকতে হবে না, খামাকা ভয় পেও না, ভয় পাওয়ার মতো কিছু হয় নাই। ওয়্যারলেস মেসেজ এসেছে ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে, আইজির বক্তব্য প্রচার করা হচ্ছে। ঢাকার অবাঙালি ওয়্যারলেস অপারেটর জানালো দেশের সব জেলা মিলিটারি দখলে আছে, সাব ডিভিশন এবং থানা লেভেলেও মিলিটারি অতি দ্রুত অভিযান শুরু করবে। পুলিশ বাহিনীকে জানানো যাচ্ছে তারা যেন সামরিক বাহিনীকে পূর্ণ সহযোগিতা করে। তারা দেশের আইন শৃঙ্খলা দেখবে এবং দেশের মঙ্গলের জন্য সামরিক বাহিনীর নির্দেশ পালন করবে। ফয়জুর রহমান মেসেজ নিলেন। ওসি সাহেব বললেন, স্যার আমরা কী করব? ওসি সাহেবের মুখ দুশ্চিন্তায় ছোট হয়ে গেছে, তিনি রীতিমতো ঘামছেন।
ফয়জুর রহমান বললেন, পুলিশ সবসময় থেকেছে সাধারণ মানুষদের সঙ্গে, এখন আমরা তাই করব, দেশের মানুষের সঙ্গে থাকব। যারা থাকতে চায় না তারা কি করবে, তাদেরটা তারা জানে। আপনি কোনো নির্দেশ দেবেন না? না, পুলিশের কমান্ড ভেঙে পড়েছে, এই অবস্থায় নির্দেশ চলে না। পুলিশ বাহিনীর কেউ যদি দেশে চলে যেতে চায় তাহলে কি চলে যাবে? হ্যাঁ যাবে। ফয়জুর রহমান সাহেব হেঁটে হেঁটে বাসায় ফিরছেন। এই শহরে কোনো স্ট্রিট লাইট নেই, কোনো বাড়িতেও আলো জ্বলছে না, তবে আকাশে চাঁদ আছে। চাঁদের আলোয় পথ চলতে অসুবিধা হচ্ছে না। হঠাৎ তার কাছে মনে হলো, জ্যোৎস্নার গ্রামের চেয়ে জ্যোৎস্নার শহর অনেক সুন্দর। তিনি থমকে দাঁড়ালেন। বেশ কিছু সময় জ্যোৎস্না অনুভব করলেন। আবার যখন হাঁটতে শুরু করলেন তখন লক্ষ্য করলেন, দূর থেকে কেউ একজন তাকে অনুসরণ করছে। যখন তিনি দাঁড়িয়ে যান সেও দাঁড়ায়, তিনি হাঁটতে শুরু করলে সেও হাঁটে। ব্যাপারটা কি? কে ওখানে? কে? যে অনুসরণ করছিল সে থেমে গেল। ফয়জুর রহমান সাহেব পুলিশি গলায় ডাকলেন, কাছে এসো। ভীত পায়ে মাথা নিচু করে কেউ একজন আসছে। কাছাকাছি এসে দাঁড়াবার পর তাকে চেনা গেল, পাংখাপুলার রশিদ। ফয়জুর রহমান সাহেব হাঁটতে শুরু করলেন, রশিদ পেছনে পেছনে মাথা নিচু করে আসছে। রশিদের এই এক অভ্যাস, তিনি যেখানে যান রশিদ তাকে অনুসরণ করে, যত রাতই হোক এর কোনো ব্যতিক্রম হয় না। অদ্ভুত স্বপ্নটার কথা ফয়জুর রহমান সাহেবের হঠাৎ মনে পড়ল। স্বপ্নে তিনি বরযাত্রী যাচ্ছিলেন, সেখানেও তার পেছনে ছিল রশিদ, বাস্তবের অনুসরণকারী স্বপ্নেও ছিল। রশিদ? জি স্যার। বিয়ে করেছ? জি না স্যার। পরিপূর্ণ জ্যোৎস্নায় দুজন হাঁটছে। ফয়জুর রহমান সাহেবের হঠাৎ মনে হলো, স্বপ্ন দৃশ্যেও আকাশে জ্যোৎস্না ছিল। বরযাত্রী চাঁদের আলো গায়ে মাখতে মাখতে এগোচ্ছিল।